নানির হাতে তুলে দিয়েছেন। এই নানিয়ারে দাদি চোখ ডলতে ডলতে হাতের মধ্যে কেরাসিনের তালের বাতি নিয়া, সাপ্লাই পানি নাই, টিউব অয়েল নাই, বড় কষ্ট করে পুকুরের গোলা পানি দিয়া ধুইছেন, মাঝে মাঝে আঁশ পর্যন্ত লাগাই রাখছেন, এরপরে কেরাসিনের তেলটা টুমরি খেয়ে আবার ভরাইছেন, তারপরে চুলার মধ্যে বিসমিল্লাহ বলে আগুনটা জ্বালাইছেন, গুন 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 করে আগুন জ্বলছে। নানিয়ারে দাদি কিন্তু মহাব্বত বখা কণ্ঠ নিয়ে দরুদ শরীফের তেলাওয়াত করতেছে, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই, যে মেয়ে নিজের নাম লিখতে জানে না কিন্তু সে নানি আর দাদি যদি একটা বার মাসকালার ডাল তেলানি করেছে, ইলিশ মাছ রান্না করেছে, নানি আর দাদির হাতের আতপ চালের বিরানি, নানি আর দাদির হাতের পান্তা আর ইলিশ মাছ কেউ যদি একবার খেয়েছে, কম করে হলো এক সপ্তাহ পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়াইছে, কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের নাতিরা এখন ডিজিটাল হয়ে লাভ কি? সুখ বিয়োগ করে দেখেন ওনাদের রান্নার স্বাদ আর এদের স্বাদ কি এক সমান? ঘাস কাটলো কি, বসে বসে করলোটা কি, এত শিক্ষা দিলোটা কি, এর বিনিময়ে আমরা পেলামটা কি? আমার কলি চট্টগ্রাম মমতাময়ী মায়েরা একটু কান লাগান, একটু বিষয়টা বোঝার চেষ্টা করুন। 50 বছর আগে সেই মূর্খ নানি দাদির হাতের কি রান্না, কি স্বাদ, কি মজা, আর কি তৃপ্তি! আমাদের নানি দাদির রান্না আমাদের শিক্ষিত মা বোনকে হার মানিয়ে দেয়, কথা বলুন ঠিক কিনা? কারণ এই কারণ বলতে গেলে বলতে যাওয়া যায় পর্দা। কারণ দেখবেন নানি বুড়ি হয়ে গেছে তাও ফুল হাতা জামা, কিন্তু ভাবিটা কয় না মুখে কি তালা লাগছে রে ভাই? নানিটা ফুল আর ভাবিটা, এই জন্য স্বাদেও পার্থক্য। ওর জামা দিয়ে নানির দেখ দেখ দেখবেন বুড়ি হয়ে গেছে, বুড়ি মানুষের জামা দিয়ে পেট ঢাকা আর ভাবির অর্ধেকটাই। এই দেখবেন নানীদের কলার এই পর্যন্ত ঢাকা, আর আমাদের ভাবিদের বলাই যাবে না, কোরআনের মাহফিলে করে বলতেই বড় লজ্জা লাগে, কিন্তু ওরা দেখালে তো লজ্জা লাগে না। সম্মানিত মমতাময়ী মায়েরা, এর পিছনে আমি হিসাব করে দেখেছি, নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা, শাড়ি পরে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করি আমরা, ইলিশ মাছ আর পান্তা ভাত রাস্তার মধ্যে বিক্রয় করি আমরা, কিন্তু আগেকার ইলিশ আর পান্তা এখন কার কি একমত আছে রে ভাই? কারণ নানি আর দাদি পেটের ভুঁড়ি বের করে ইলিশ মাছ পান্তা ভাত রান্না করেন নাই, খাওয়ান নাই, দেখান নাই, আর এখনকার পান্তা বিক্রি করতে যাই, যার পেটের ভুঁড়ি যত বেশি বের করা, যার কাপড় সবর যত বেশি পাতলা, যে যত নোংরা, যে যত বেহায়া, যে যত ইজ্জত বের করে দেখায়, তার পান্তার প্লেট তত দামি হয়ে যায়, 500 টাকা 5000 টাকা পর্যন্ত বিক্রি হয়। পান্তা যদি হাতা দিয়ে তুলে দেয় 50 টাকা প্লেট, হাত দিয়ে তুলে দিলে 100 টাকা প্লেট, এই হাত দিয়ে যদি আবার মেখে দেয় তো 500 টাকা প্লেট, হাত দিয়ে যদি খাওয়া দেয় তো 5000 টাকা প্লেট, এই হাতেরই এত দাম, কিন্তু সেই হাতের ভিতরে 50 বছরের স্বাদ তুমি দিতে পারো? আমার সম্মানিত মমতাময়ী মায়েরা, আজ থেকে 50 বছর আগে আপনার আমার গ্রামগঞ্জের ভিতরে মূর্খ নানি দাদি 18টা সন্তান ডেলিভারি করেছেন, নরমাল কায়দায় প্রত্যেকটা সন্তানকে বুকের দুধ পান করাইছেন, একটা বাচ্চা কেউ বুকের দুধের পরিবর্তে কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না, এখন ডিজিটাল জামানা, বুক আছে মগর কাপড় নাই, কাপড় থাকলেও আপনারা থাকেন নাই, রহমতের পরিবর্তে গজবে ধরেছে, মানুষের পেট থেকে সিরে বাচ্চা বের করতে হচ্ছে, কিন্তু সেই বাচ্চা আর বুকের দুধ পাইতেছে না, কোটার দুধ খাওয়ায় লালন পালন করতেছে, এই জন্য বাচ্চাগুলো ছোট থেকেই পশু মার্কা হইতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শহরে গিয়া দেখবেন মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট আসে, এই ম্যাজিস্ট্রেট এসে খাবারের দোকানগুলো পরীক্ষা শুরু করে দেয়, কোন খাবারের দোকানের খাবার যদি ঢাকার পরিবর্তে ঢাকা রাখে, দোকানদারের হাতে হ্যান্ডকাপ লাগায়, 5000 টাকা জরিমানা করে, 3 মাসের জেল দিয়ে দেয়, বেটা খাবারের দোকান ফাঁকা রাখছস কেন, ওটাতে মশা বসবে, মাছি বসবে, বদনজর পড়বে, পোকামাকড় পড়বে, ওই খাবারগুলো খেলে পেটের রুগী হয়ে যাবে। আমার প্রিয় ভাইরা কেমন, আমরা জ্ঞানী বড়দের খাবারগুলো এখন ঢাকা, যদি রাখে কেউ ফাঁকা তখন তার জেল আর জরিমানা, মগর দয়ার আল্লাহ দয়া করে আমাদের আম্মা জানদের বুকের মধ্যে এই বাচ্চাদের জন্য, ছোটদের জন্য খাবারের ব্যবস্থা করে রেখে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বড়দের খাবার ফাঁকা রাখলে যদি অপরাধ হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাদের খাবার গুলো বুকের মধ্যে রেখে যারা বুক টান টান করে রাস্তার মধ্যে বেড়ায়, তারা কি অপরাধী নয়? খাবারের দোকানে পর্দা হবে আর বুকের দুধে পর্দা করবে না, এই কোন দেশ?
বড়দের খাবার যদি ফাঁকা রাখে তার যদি 5,000 টাকা জরিমানা হয়, আমার মন বলে বুক টান টান করে অন্যা বুকের মধ্যে না দিয়া এদেশের মানুষকে যারা জাহান্নামের দাওয়াত দিয়া বেড়াই ওদের 5,000 টাকা নয় ওদের 5,00,000 টাকা 50 বছর জেল হওয়ার দরকার আছে না? না ইফতিজি, সৌতুক, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, কম্পিউটারে সার্চ দিয়ে খুঁজে পাবেন না, আইন পাস করে দেখেন 1 ঘন্টায় দেশ ঠান্ডা হয়ে যাবে। দুধের পাতিলে ঢাকন নাই, বিড়ালকে শাসন করা নিয়ে ব্যস্ত, বাদ দেন ওই বিড়ালের শাসন, ভেঙে ফেলেন লাঠি, তুলে দেন দুধের পাতিলের উপরে ঢাকন, দেশ ঠান্ডা হতে সময় লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, জোরে বলুন আমিন। আমি কারোর দোষ ধরতে চাই না, আমি তো আমার দোষগুলো খুঁজে বের করতে হয়। গত কয়েকদিন আগে আমার নওগাঁ জেলাতে এক মাহফিলে গেছি, 3 দিন সম্ভবতা আগে, এক বেচারি স্টেজে যাব, ছোট্ট একটা বাচ্চা সামনে নিয়ে এসে বলছে হুজুর একটু বাতাস লাগছে, ফু দিয়ে দেন, ফু দিয়ে দেন। আমি বললাম কেমনে বাতাস লাগলো? কই আজকে মাহফিলের দিন তো, ওই বিভিন্ন ধরনের আইটেম রান্না বান্না করছে, ছোট্ট বাচ্চা বুঝতে পারে নাই, খাবার খেতে খেতে বাইরে দৌড়াদৌড়ি করছে, বাতাস ফিল্টে টিল্টে গেছে, বাতাস কুতাস লাগছে। আজব কারবার, ছোট্ট বাচ্চা ভাজাপোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস লাগে রে ভাই, এমনি তো আমাদের মাবন গুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে কোনো ভরসা। এরপর বিউটি পার্লারে গিয়া সাজতেছে, তারপর কটকটির মতন পাতলা পোশাক গুলো পরতেছে, সকল মানে না, দুপুরও মানে না, রাত মানে না, সন্ধ্যা মানে না, সব সময় যে টোটো কোম্পানির ম্যানেজারের মতন পাইচারি করতেছে। ছোট্ট বাচ্চা যদি ভাজা গোড়া খাইতে খাইতে বাইরে গেলে বাতাস কুতাস লাগে, এই সমস্ত সাফ করে বাইরে ঘোরাফেরা করলে আল্লাহ বাতাসগুলো কি আমার দেশের মা বোনদেরকে লাগে না? এ বাতাস সরকার বন্ধ করতে পারবে? এ বাতাস আইন করে রোধ করা যাবে? এ বাতাস যদি বন্ধ করতে হয় পর্দার বিকল্প কোনো রাস্তা? আমি আমার এলাকার মা বোনকে বলতে চাই, আগামীকাল আমরা হাওয়া চেঞ্জ করব, আগামীকাল আমরা পোশাক চেঞ্জ করব, আগামীকাল থেকে আমাদের চলাফেরা চেঞ্জ করব। আমি আপনাকে রক্ত দিয়ে লিখে দিয়ে যেতে পারি এই মাহফিলটা নাজাতের জরিয়া হয়ে যাবে, কোনো সন্দেহ? একজন মা আগামীকাল যদি ঢাকা যেতে চায় আর ঠোঁটের মধ্যে যদি লিপস্টিক লাগায়, চোখের ভুরুগুলো যদি তুলে রাখে, পাতলা কাপড় যদি পরে, 3 তলা জুতা যদি পরে, এর মধ্যে সেন্ট যদি মারে, তার মধ্যে যদি আবার নূপুর পরে, আর এদিক সেদিক এদিক সেদিক করে যায়, ঢাকা যাবে আর আসবে, নিম্নে হলো 1,00,000 যুবকের চোখে ভেলকি লাগাবে, কথা বলেন ঠিক না বেঠিক? ঢাকা গেল আর এলো 1,00,000 যুবকের 12টা বাজালো। ওই মেয়েটা, সে যদি শরীয়ত সম্মত পরীক্ষা করে, মাথার চুলগুলো যদি ঢেকে রাখে, হাতের মধ্যে ঝোঁকানি আলা ছুরি যদি না পরে, সেন্ট যদি গায়ের মধ্যে না পরে, ঢাকা কেন সৌদি আরব যাবে আসবে? একজন যুবক তার থেকে কোনো গুনাহ হবে? সুতরাং মাগো, সবকিছুর মূলই হলো আপনারা। কত সম্মান, কত ইজ্জত আর কত মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, একবারও হিসাব করে দেখলেন না? আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা স্যান্ডেল মাটি, আমার মায়েরা আল্লাহর কাছে কত খাঁটি। আল্লাহর নবী বলেছেন মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে সব পায়ের নিচে আবার বেহেশত খোঁজা যাবে? যে পা ডিভাইডেড পায়জামা পরে, যে পা 3 তলা জুতা পরে, যে পা পায়ের মধ্যে নূপুর পরে দেশের মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, এই সমস্ত পায়ের নিচে জাহান্নাম বিরাজ করে, কথা বলুন ঠিক না বেঠিক? সম্মানিত মায়েরা আমার, একটু ভালো করে কথাগুলো বুঝুন মা গো। আমি যখন ছোট্ট ছিলাম আমাদের বাড়ির পাশে কয়েকটা কলার গাছ ছিল, একটা কলার ঘাউর কাটছি, কাঁচগুলোকে আলাদা করতেছি, কলার ছড়িগুলোকে আলাদা করতেছি, আমার কথা তো বোঝা যায়। আমার মা বলছেন ভিতরে নিয়ে যাও, আমি জিজ্ঞেস করলাম কেন, মা আমাকে বললেন দেখো কিছু মানুষের নজর খারাপ বদনজর যদি লেগে যায় কলাও নাকি দরকষা হবে, কলার ভালো করে পাকবে, এই জন্য মা আমাকে বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, উপদেশ দিলেন। ছোট্টবেলাতে আমি বাস্তব কথা বলতেছি, আমার অভিজ্ঞতা বলতেছি, কলা মানুষের সামনে আলাদা নয়, কলা গুলো ভিতরে নিয়ে তিনি আলাদা করতে বললেন। আমার জিন্দগির বাস্তব অভিজ্ঞতা, নওগাঁ জেলা, এলাকাটার নাম মাতাজিহাট এলাকা, এই এলাকাতে তখন গাড়ি ঘোড়া আমার ছিল না, আমি নতুন বক্তৃতা শিখতেছি, ভুটভুটি নসিমনকারীতে চলে যাচ্ছি,
নসমনকারী চিনেন না? তাকায় দেখি তরমুজের জমিতে একটা বুশ, তরমুজ চিনেন তো, বুশ বানায়া মাথায় একটা পাতিল দিয়া সুন দিয়া মাথা আকাইছে, মুখ বানাইছে, এর গলার মধ্যে একটা জুতার মালা ঝুলাই রাখছে। আমি তো বড় অবাক হয়ে গেলাম, এ আবার কোন জ্বালা, তরমুজের জমিতে দেখি বুশের গলায় জুতার মালা। কিছুক্ষণ পরে এক মুরব্বী আমাকে বললেন, তুমি কি ভাবতেছ? আমি বলতেছি, ওই যে চাচা দেখেন বুশকে পাশার মধ্যে বাঁশ দিয়া তরমুজের জমিতে জুতার মালা পরায় রাখছে। মুরব্বী আমাকে বললেন, না না, এটা বুশের পাতাতেই নয়, জুতার মালা দেওয়া দেই নয়, এটার অরিজিনাল কারণ হলো এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা। তার কয়েকদিন পরে দিনাজপুর এলাকা, হঠাৎ দেখি একটা রাস্তার পাশে কাঁঠালের গাছ, এই গাছের মধ্যে গরুর যে মুখের হার আছে না ভাই, কুরবানির গরুর মুখের হার, সঙ্গে কয়েকটা জুতা দিয়ে তরমুজের ওই কাঁঠালের গাছে ঝুলায় রাখছে। আমি তো অবাক হয়ে গেলাম, এটা আবার কোন জ্বালা? নগায় দেখলাম তরমুজের জমিতে জুতার মালা, এখন দেখি দিনাজপুরেও কাঁঠালের গাছের জুতার মালা। এক মুরব্বী বললেন, রাস্তার পাশে কাঁঠালের গাছ বদনজর লাগাইছে আর কাঁঠালগুলো ঝরে 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 পড়ে পড়ে যায়, বদনজর যেন নতুন করে না লাগায় রাখে। রাস্তার পাশে যদি বেগুনের জমিন থাকে সেখানেও দেখবেন এরকম করা থাকে। আমার ভাইরা, খিরার জমি যদি থাকে সেখানেও দেখবেন এরকম করা থাকে। তার পিছনে কারণটা কি? আমার বাস্তব অভিজ্ঞতা বলছে, আমাদের গ্রামে দুইটা মসজিদ, এর মধ্যে নতুন যেই মসজিদ, এই মসজিদের সামনে একটা গরুর গলাতে কয়েকটা গরু বাঁধা, হঠাৎ তাকিয়ে দেখি একটা গাভীর গলায় জুতার মালা। টেনশনে পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গাভীর গলায় আবার কেন জুতার মালা? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছি, এক মুরব্বী এসে আমাকে বলছেন, নামাজের সময় হয়ে গেল, চলো নামাজে চলো। আমি বললাম, মুরব্বী ওই যে গরুর গলায় জুতার মালা কেন, সেটা তো আজও বুঝতে পারলাম না। মুরব্বী বললেন, বুঝতে যদি চাও মাথাটা নিচু করে একটু ছাপো হয়ে তাকাও। মাথাটা নিচু করে ছাপো হয়ে তাকিয়ে দেখতেছি গাভীর যে দুধের ওলান আছে আমার ভাইয়েরা, এই দুধের ওলানের মধ্যে দুধের মাঠ হলো চারটা, চারটা দুধের মাঠের মধ্যে থেকে তিনটা এই দুধের মাঠ পচে গিয়েছে, কালো কালো আকার ধারণ করেছে, আমার নিজের দেখা কথা বলছি। আমি বড় অবাক হয়ে গেলাম, আমি বড় পেরেশান হয়ে গেলাম। এক জায়গায় দেখি তরমুজের জমিতে, আবার কোথাও দেখি কাঁঠালের গাছে, আবার কোথাও দেখি রাস্তার ভিতরে, আবার কখনো দেখি ভাঙা গাড়ি নিচে, এখন দেখি গরুর গলায়। কারণটা কি রে ভাই? এই তরমুজ গাভীর দুধের মাঠগুলো পচে গেল কেন? মুরব্বী আমাকে বুঝিয়ে বললেন, দেখো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষ হইয়া আবলা জানোয়ার গরুকে বান মেরেছে, মুখ দোষ করেছে, বদনজর লাগাইছে, এই জন্য গাভীর দুধের মাঠগুলো পচে গিয়েছে। আমার তো মাথার আরো টনক নড়ে উঠল, সর্বনাশ অপক অকাম করলো মানুষ আর জুতার মালা কার গলায়? ওয়াজ কি বুঝতেছেন না? অপরাধ করেছে মানুষ আর জুতার গলা, জুতার মালা কার গলায়? গোটা বিশ্বের দিকে তাকায় দেখেন, আকাম করে বেয়াদবেরা, আর দশা দোষ হয় দাড়ি টুপিওয়ালাদের কথা বলেন ঠিক কিনা? ইরাকের জমিনে মুসলমানকে মারতেছে আর ওরা, আফগানের জমিনে মুসলমানকে মারতেছে আর ওরা, ফিলিস্তিনের জমিনে মুসলমানকে মারতেছে ওরা, ইরাকের জমিনে আমার ভাইরা আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসকে কেড়ে নিতেছে ওরা, বার্মার জমিনে মুসলমানকে পুড়িয়ে পুড়িয়ে মারতেছে ওরা, আর সন্ত্রাসী বলে গালি দিতেছে আমাদেরকে, কথা বলেন ঠিক কিনা? আমার দেশেও দেখেন, রাস্তার পাশে দাঁড়ায়া প্যান্টের চেন খুলে দিয়ে ঝরঝর করে ছেড়ে দেয়, এদের নিয়ে কোনো আলোচনা আছে নাকি? আছে নাকি? ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি খেয়েছে, আমাদের চার দোকানে তাদের নিয়ে কোনো আলোচনা হয়? যত আলোচনা খালি দাঁড়িয়ে টিভিওয়ালাকে নিয়ে, গান গায় মনে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, কিন্তু মরে গেলে পাঞ্জাবিওয়ালা ছাড়া আর কোনো উপায়? Hey there, subscribe to my channel and also press this bell icon so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.